দেখো বিধানসভায় এসে পৌঁছেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ, এবং তুমি দেখতে পাচ্ছ বিধানসভায় তার দেহ এই মুহূর্তে শায়িত রয়েছে। এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন, প্রাক্তন মন্ত্রী বামামলের বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, তিনি রয়েছেন, সুজন চক্রবর্তী রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শ্রদ্ধা জানাচ্ছেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রীকে। বিধানসভার অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবেন। মরদেহ 30 মিনিট সাইড থাকবেন, তারপর এখান থেকে সেই মরদেহ রওনা দেবে আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে। সুতরাং বুঝতেই পারছো যে বিধানসভা জুড়ে একটা শোকের ছায়া। 1977 সালে কাশিমপুর বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে তিনি প্রথমবার বিধানসভায় এসেছিলেন 1977 সালে। 1982 সালে কাশিমপুর বিধানসভা থেকে পরাজিত হন, তারপর 1987 সালে আবার যাদবপুর বিধানসভা থেকে তিনি জয়ী হন, এবং তারপর থেকে টানা 2011 সাল পর্যন্ত তিনি বিধানসভার সদস্য ছিলেন, এবং পরপর 3 বার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন, প্রথমে 2000 সালে, তারপর 2001, তারপর 2006। মোট 10 বছর 5 মাসের মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এ রাজ্যে, এবং এর থেকে অনেক বেশি সময় তিনি বিধানসভার সদস্য ছিলেন। বিধানসভা ইচ্ছা প্রকাশ করেছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিধানসভায় নিয়ে এসে তাকে শ্রদ্ধা জানানো হোক, পরিবার সেটা মেনে নিয়েছেন, এবং বিধানসভায় তাকে নিয়ে আসা হয়েছে, এবং অন্যান্য বিধায়ক যারা রয়েছেন তারা যেমন শ্রদ্ধা জানাচ্ছেন, পাশাপাশি বিরোধী দলনেতা তিনি রয়েছেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের তরফে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, রাজ্য সরকারের তরফে যে 2 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদারকির জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে গেছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তারা রয়েছেন, এবং সিপিএম এর অন্যান্য সদস্যরা তারাও কিন্তু এই মুহূর্তে বিধানসভায় এসেছেন বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। একেবারেই দেখতে পাচ্ছো প্রবীর, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন, আমরা দেখছি শুভেন্দু অধিকারী, তিনি মীরা ভট্টাচার্যের কাছে তিনি গিয়ে সমবেদনা জানাচ্ছেন, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কিছুক্ষণ আগেই, এবং ফিরহাদ হাকিম রয়েছেন সেখানে রয়েছেন, অরূপ রায় রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তীরা সেখানে রয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন সেখানে রয়েছেন মীরা ভট্টাচার্য, বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য রয়েছেন সেখানে বিধানসভাতে, এবং 11:30 পর্যন্ত এখানেই শায়িত থাকবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, গতকালই রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি আবেদন জানান যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ বিধানসভাতে রাখা হয় কিছুক্ষণের জন্য, অন্তত যাতে সবাই শ্রদ্ধা জানাতে পারেন, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন সেই পর্বই চলছে, এখানে 11:30 পর্যন্ত এখানেই শায়িত থাকবেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। আপনারা দেখছেন এই মুহূর্তে বিধানসভাতেই শায়িত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।